মেসি তো ইংরেজি পারে না, আমরা না পারলেই দোষ, প্রশ্ন ছুড়ে দিলেন সাদাব খান। বন্ধুর পাশে দাঁড়াতে ফুটবল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসির তুলনা টানলেন পাকিস্তানের সাদা বলের সহ অধিনায়ক সাদাব খান। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টকে কেন্দ্র করে সাদাবের জাতীয় দলের সতীর্থ হাসান আলীকে কটূক্তি করেছিলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। হাসান আলী ইংরেজির বদলে হিন্দিতে কেন লিখছেন, এটাই তাদের আপত্তি। শেষ পর্যন্ত বন্ধু তথা সতীর্থের হয়ে মাঠে নামলেন সাদাব। সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি পোস্ট করে সাদাব লিখেছিলেন, মডেল হিসেবে কি আরও উন্নতি করেছি, সতীর্থদের কাছ থেকে শিখছি। এই টুইট মন্তব্য করেন হাসান। ইংরেজি হরফে হিন্দি ভাষায় তিনি লেখেন, আমার বন্ধুর ছবি দেখে খুব আনন্দ হচ্ছে, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। হাসানের এই হিন্দিতে মন্তব্য নিয়ে শুরু হয় মশকরা। অনেকে মজা করে বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেটারদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করা, কারণ তারা আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন। বিষয়টি নজর এড়ায়নি সাদাব খানের। সতীর্থের পাশে দাঁড়িয়ে তিনি নিন্দুকদের মুখের উপর জবাব দিয়ে দেন। আরেকটি টুইটে ইংরেজি ফন্টে হিন্দি ভাষায় তিনি লেখেন, মেসি ইংরেজিতে কথা না বললেও চলবে, বিদেশি ক্রিকেটাররা অদ্ভুত ইংরেজিতে কথা বললেও চলবে, কিন্তু আমরা নিজেদের ভাষায় কথা বলতে পারবো না। আসলে আমরা অভিনয় করতে পারি না, নিজেদের সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি, আমরা অন্যদের খুশিতেও খুশি থাকি।